গুড মর্নিং অল অফ ইউ তো আজকের ম্যাথস প্র্যাকটিসটা তোমরা নিজেদেরকে জাস্ট একটু যা যাইটা করে নেবে পরীক্ষার আগে যে তোমাদের প্রস্তুতিটা কোন পজিশনে রয়েছে আপকামিং বিভিন্ন এক্সামের জন্য খুবই ইউজফুল কিন্তু বিশেষ করে তোমাদের বেঙ্গল পুলিশের এক্সামটাকে ফেস করেই প্র্যাকটিস সেটটা সেই অনুযায়ী কোয়েশ্চেনগুলো সেট করা তো আদার্স পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে প্র্যাকটিস সেটটা যারাই আদার্স কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তো নিজেকে যাচাই করবে যে কনসেপ্টের উপরে ফোকাসড টাইপের ম্যাথসগুলো ঠিক আছে তো আমাদের জানো যে কমপ্লিট ম্যাথস কোর্স চলছে বছরের জন্য অ্যাক্সেস ভ্যালিডিটি মাত্র পনেরোশো টাকা আর হ্যাঁ আমাদের কোচিং সেন্টার পায়রাডাঙ্গা নতুন গোপালপুর নদিয়া এই কোচিং সেন্টারে অফলাইন বা ক্লাসরুম ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো আর অনলাইন কোর্সের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো কোর্সের ব্যাপারে বা আমাদের অনলাইন কোর্সের লিঙ্কটা প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে দেওয়া থাকে ওখানেও চেক আউট করতে পারো আর বিশেষ করে আমি একটা কথা এখানে বলে রাখি যে দেখো আমাদের এই ক্লাসরুমের যদি ক্লাস তুমি নিচে নিতে চাও যদি তোমার মনে হয় যে না আমি বিলাসিতার মাধ্যমে আমি ক্লাস করব তাহলে কিন্তু আমাদের এই কোচিং সেন্টারটা তোমার জন্য উপযোগী নয় কারণ তোমাকে আমরা এই কোচিং সেন্টারে বিলাসিতা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের নেই আমরা আমাদের সাধ্য মতন তোমাকে বসিয়ে নিয়ে বেস্ট অব দি বেস্ট আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করি আর অনলাইন কোর্সে আসলে পরে তুমি একই ক্লাসগুলো বা কোর্সটা তুমি পেতে পারছো সেটা তোমার বিলাসবহুল জায়গায় বসেও তো চলে আসি আমরা কোশ্চেনে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান দুটি সংখ্যার যোগফল দুশো একটি সংখ্যা অপরটি থেকে সাত বেশি হলে একটি সংখ্যা কত দেখো তুমি এক্ষেত্রে একটি সংখ্যা এক্স ভাবতে পারো আর সংখ্যা এক্স প্লাস সেভেনও ভাবতে পারো দুটো অ্যাড করে দুশো পাঁচ দেখিয়ে দিতে পারো কিন্তু আমি তোমাকে সেভাবে দেখাচ্ছি না জাস্ট দেখা মাত্র তুমি মাথাতেই করতে পারো কীরকম দুটো সংখ্যারই যোগফল দেওয়া রয়েছে দুশো পাঁচ আমি যদি বলি এই দুশো পাঁচের মধ্যে একটা সংখ্যা যেটা বাড়তি সাত নিয়ে বসে রয়েছে সেই সাতটা না থাকতো তাহলে কত হতো একশো আটানব্বই হতো তাই তো এবার একটা সংখ্যা আরেকটা থেকে সাত বেশি একটা সংখ্যা যাই পাবো আমি আরেকটা সংখ্যা তার থেকে সাত বেশি পাবো তাহলে এক্ষেত্রে একশো আটানব্বই যেটা যোগফল হচ্ছে এটা দুটো সংখ্যারই তখন যখন নাকি দুটো সংখ্যারই ভ্যালুটা সমান তাহলে দুই দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা সংখ্যা পাবো কত করে নিরানব্বই করে তাহলে একটা সংখ্যা চলে আসলো নিরানব্বই আরেকটা সংখ্যা এর থেকে সাত বেশি তাহলে নিরানব্বইয়ের সঙ্গে যদি সাত আমরা অ্যাড করি একশো ছয় ঠিক আছে তো আমাদের এখানে একমাত্র নাইনটি নাইনই অপশানে রয়েছে তাহলে নাইনটি নাইন ইজ ইওর অ্যান্সার এগুলো তুমি ভারুয়ালি করতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নম্বর টু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিয়াশি বছর দেখো লাইনটাতে কোথাও কোন সময়কার বয়স লাইনটাতে বলে দেওয়া নেই বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো উজ্জ্ব নেই তো তখনই ভেবে নিতে হবে যে এটা কোন সময়কার বয়সের কথা ডিনোট করছে বর্তমান প্রেজেন্ট টাইমের দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল বর্তমানে পিতার বয়সটা ফাইন করতে হবে তো এটা দেওয়া রয়েছে দশ বছর আগে তাহলে দশ বছর আগে যদি আমরা যাই ফাদার আর হচ্ছে সান কি বলেছে পুত্রের বয়সের দ্বিগুণ ছিল পিতার বয়স তাহলে পুত্রের বয়স যদি এক বছর হয় পিতার বয়স দ্বিগুণ মানে দুই বছর এবার বর্তমানে প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট টাইমে দুজনের বয়সের যোগফল দেয়া রয়েছে ছিয়াশি বছর তাহলে আমি যদি বর্তমান থেকে এই দশ বছর আগে পেছই যে দুজনের বয়স কত ছিল তখন আমরা কি করব। এরখান থেকে কুড়ি বছর মাইনাস করব যেহেতু দুজনার বয়স পেছচ্ছি তাহলে কত বছর ছেষট্টি বছর তাহলে দশ বছর আগে দুজনার বয়সের যোগফল কত ছিল ছেষট্টি বছর যদি দশ বছর আগে দুজনের বয়সের অনুপাতের যোগফল দেখি তিন বছর হচ্ছে কিন্তু কোশ্চেনে বলেছে ছেষট্টি বছর কত গুণ বেশি বাইশ গুণ বেশি আমাদের বলেছে পিতার বর্তমান বয়স তাহলে পিতার দশ বছর আগে বাইশ গুণ বাড়িয়ে দাও বাইশ দিয়ে চুয়াল্লিশ বছর ছিল কিন্তু এই চুয়াল্লিশ বছরটা কখন না দশ বছর আগেকার বয়স এটা তাহলে দশ বছর এখানে অ্যাড করে দাও প্রেজেন্ট টাইমের বয়স পেয়ে যাবে কত বছর চুয়ান্ন বছর তাহলে পিতার বর্তমানে বয়স কত চুয়ান্ন বছর নেক্সট কোশ্চেনে আসো কোশ্চেন নাম্বার থ্রি পিতা মাতা ও তাদের নয় বছর বয়সী কন্যার বর্তমান বয়স ছিয়াশি বছর এগারো বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত বছর সেটা ফাইন্ড করতে হবে ঠিক আছে দেখো এগারো বছর আগে খুবই একটু টুইস্ট ক্যাটাগরির কোশ্চেন এখানে তিনজনার বয়স তিনজনের বয়সের যোগফল দেওয়া রয়েছে ছিয়াশি বছর তুমি এই এক্ষেত্রে ছিয়াশি থেকে হঠাৎ করে যেহেতু তিনজনা এগারো গুণ তিন করে দিলে তিন এগারো তেত্রিশ বছর তুমি এখান থেকে মাইনাস করে দিলে তোমার কথা বলছি তাহলে কত বছর পাচ্ছ তিন পাঁচ তেপ্পান্ন বছর তুমি চোখ বন্ধ করে দেখো অপশান এতেই তোমার সেট করা থাকবে মার্কিং করে দিয়ে আসলে তুমি ভাবছো যে বিন্দাস এই কোশ্চেনটা আমি কাকে দিয়ে জার্স করাবো এটা আমি সঠিকই করেছি এটা তোমার ভ্রান্ত ধারণা বলছে কিন্তু তখনই তুমি রং করেছো কেন রং করেছ দেখো নয় বছর বয়সী এক কন্যা রয়েছে এই তিনজনার মধ্যে তাহলে আগে তুমি নয় বছর করে তিনজনার বয়স পেছাও কারণ কি তুমি এগারো বছর অবধি তিনজনের বয়স পেছাতে পারো না কারণ এই নয় বছরের আগে তোমার এই যে যে পার্সেন্টটা এই যে যে কন্যাটা এর তো জন্মই হয়নি তুমি বয়সটা পেছাবে কি করে তাই না তাহলে তোমাকে আগে তিনজনারই নয় বছর করে পেছতে হবে তাহলে কত বছর পেছচ্ছ তিন নয় সাতাশ বছর তাহলে সাতাশ বছর মাইনাস করো কত পাবে নয় সাত ষোলো নয় হাতে এক দুয়েরাকে তিন পাঁচ ফিফটি নাইন বছর এবার তুমি নয় বছর করে পিছিয়ে গেছো এবার তোমাকে পেছতে হচ্ছে এগারো বছর এখন কিন্তু ব্যক্তি আর তিনজন নেই কতজন হয়ে গেছে দুইজন পিতা আর মাতা তাহলে দুইজনার নয় বছর করে পিছিয়ে গেছো এগারো বছর অবধি যেতে হবে তাহলে কত বছরের হিসাবটা করো নি দুই বছর তাহলে দুইজনার ক্ষেত্রে দুই বছর করে দুই দুগুণে চার বছর তোমাকে পেছোতে হচ্ছে তাহলে চার বছর তুমি মাইনাস করে দাও তাহলে কত বছর পঞ্চান্ন বছর ইজ ইয়োর অ্যান্সার অপশান নাম্বার বি তো এই ধরনের কোশ্চেনগুলো একটু টুইস্ট টাইপের তুমি পাবে এক্সামে পেতে পারো আমার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়ে বলছি যে পেতে পারো হান্ড্রেড পারসেন্ট পসিবিলিটি নয় ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নাম্বার ফোর একটি টাওয়ারের এক তৃতীয়াংশ কালো রং করা হলো অবশিষ্টের পাঁচ বাই এগারো অংশ লাল রং ও বাকি অংশ সাদা রঙ করা হলো সাদা অংশ চল্লিশ ফুট হলে টাওয়ারটির উচ্চতা ফাইট করতে হবে তো দেখো এখানে ভগ্নাংশ কি কি ইউজ হচ্ছে এক বাই তিন অবশিষ্টের পাঁচ বাই এগারো বলেছে পাঁচ বাই এগারো করো আর কোনো ভগ্নাংশ নেই আমরা টাওয়ারটা টোটাল উচ্চতা জানি না তুমি এক ধরেও ভগ্নাংশ ধরে এগোতে পারো সেহেতু ক্যালকুলেটিভ চলে আসে তো টাওয়ারটার টোটাল হাইটটা ভেবে নাও তিন আর এগারো কত পাবে থার্টি থ্রি ভেবে নাও তেত্রিশ ফুট প্রত্যেকটা ফুটে আছে না তেত্রিশ ফুট টাওয়ারটার উচ্চতা তাহলে এই তেত্রিশের যদি তুমি একের তিন কালো রঙ করো তার মানে কি এগারো পার্টে তুমি কালো রঙ করেছ তাই তো কন্ডিশন তেত্রিশের মধ্যে যদি এগারো ফুটে তুমি কালো রঙ করে দাও বাদ বাকি আর কত ফুট পড়ে থাকছে বাইশ ফুট তাই তো তাহলে বাইশ ফুটের মধ্যে তুমি আবার কি করেছো পাঁচ বাই এগারো অংশে তুমি লাল রং করেছো তাহলে এখানে যে ভ্যালুটা পাবে তুমি রেড কালারের ভ্যালু পাচ্ছ তাহলে এগারো দিয়ে কাটলে দুবার পাঁচ দুগুণে দশ ফুটে তুমি রেড কালার করেছো তাহলে বাইশ ফুট পড়েছিল তার মধ্যে দশ ফুটে রেড কালার হয়েছে কত ফুট পড়ে থাকছে এখনও বারো ফুট তাহলে এই বারো ফুট রয়েছে বাকি রিমেইনিং তাই তো তাহলে বাকি এই যে যে বারো ফুট পড়ে রয়েছে তুমি কি করেছো এই বারো ফুটে সাদা রং করেছো হোয়াইট হোয়াইট কালার করেছ ক্লিয়ার তাহলে এই যে যে সাদা অংশ বারো আমাদের হিসাবে ডাটা অনুযায়ী এসছে কিন্তু কোশ্চেনের হিসাবে বারো ফুট নয় কত ফুটে সাদা অংশ করা হয়েছে চল্লিশ ফুটে কাটাকাটি করো তিন চারে বারো চার দশে চল্লিশ তাহলে আমাদের প্রয়োজন দশ পড়ে থাকছে তিন প্রয়োজন নেই তাহলে দশ বাই তিন গুণ তাহলে টোটালটা আমরা দশ বাই তিন গুণ করে দেব তিন দিয়ে যদি তেত্রিশকে কাটি এগারো এগারো দশে একশো দশ ফুট আমাদের টোটাল অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এবার যখনই তোমাকে এই প্রসেসটা দেখালাম এটা তোমার ম্যাক্সিমাম দশ থেকে কুড়ি সেকেন্ড বা ম্যাক্সিমাম থার্টি সেকেন্ডস তোমার অ্যান্সার করতে টাইমটা ওয়েস্ট হতে পারে তুমি যখনই এই টোটালটা তেত্রিশ দেখছো ভাই টোটাল ক্যাপাসিটি বা টোটাল হাইটটা তোমার যখনই এলসিএম করে হোক মাল্টিপল নিয়ে হোক তেত্রিশ যখনই আসলো তুমি দেখছো তেত্রিশ কার ফ্যাক্টর তিন গুণ এগারো এর ফ্যাক্টর ইলেভেন একটা প্রাইম নাম্বার তিন একটা প্রাইম নাম্বার তুমি দেখো তিন দিয়ে তো একটা অপশন যাচ্ছে কিন্তু এগারো দিয়ে একমাত্র একটা অপশানই যাচ্ছে চোখ বন্ধ করে এটা মার্কিং করে দিয়ে আসতে পারো তাতে কোনো ভুল নেই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসি কোশ্চেন নাম্বার ফাইভ একটি পরীক্ষায় এক তৃতীয়াংশ বালিকা ও অবশিষ্ট বালক বালকদের টেন পার্সেন্ট ও বালিকাদের থার্টি পার্সেন্ট ফেল করে মোটের উপর কত পার্সেন্ট ফেল করে আমাদের ফাইন্ড করতে হবে তো একটি পরীক্ষায় এক তৃতীয়াংশ বালিকা ও অবশিষ্ট বালক তো যখনই এই টাইপের কোশ্চেন পড়ছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কী করে যে কোয়েশ্চেনটা কীভাবে এগোবে তাদের চেতনার বাইরে চলে যায় যে কিভাবে এগোনো উচিত বা এগোনো যায় তোমার কোশ্চেনটা লুকিয়ে আছে তোমার স্টেপের পেছনে এই ভগ্নাংশটা একটি পরীক্ষায় এক তৃতীয়াংশ বালিকা এই যে যে এক তৃতীয়াংশ কথাটা বলা হচ্ছে না বালিকা বলছে কি হিসাবে বলছে আমার টোটাল যতজনাই রয়েছে টোটাল আমি যদি ভাবি তিনজনা রয়েছে তার মধ্যে একজনা বালিকা গার্লস তাহলে আমি যদি দেখি বয়েজ রেশিও গার্লস রেশিও আমার টোটালটা ধরতে হবে তাই তো তাহলে আমি ধরে নিচ্ছি তিনজনা যদি মোট ছেলে এবং মেয়ে মিলে থাকে তার মধ্যে একজনা হবে মেয়ে তাহলে তিনজনের মধ্যে একজন যদি মেয়ে হয় বাদ বাকি দুজনা নিশ্চয়ই ছেলে কারণ ছেলে আর মেয়ে বাদে তো আর কেউ নেই বালক এবং বালিকা তাহলে দুই আর একে টোটাল তিনজন এবার যেহেতু বালকদের টেন পারসেন্ট আর থার্টি পারসেন্ট পার্সেন্ট কথাটা এসছে তখন আমরা কি করব একটা জিরোর ঘটনা নিয়ে আসব। কারণ দুই আর একের যদি তুমি পারসেন্ট বের করতে যাও পয়েন্টে আসবে ক্যালকুলেশানটা বেড়ে যাবে তো আমরা প্রত্যেকটাকে দশের মাল্টিপল করে দিলাম রেশিও অনুযায়ী কি একটার সঙ্গে গুণ মানে প্রত্যেকটার সঙ্গে গুণ করে বাড়বে তাহলে কুড়িজন যদি ছেলে হয় দশজন যদি মেয়ে হয় কুড়ি আর দশে তিরিশ জন টোটাল ছেলে মেয়ে কোনো রকম রেশিও আমরা চেঞ্জ করিনি জাস্ট আমাদের সুবিধা মতো আমরা কি করেছি ভ্যালুগুলো ধরে নিয়েছি এবার বালকদের টেন পার্সেন্ট বলেছে ফেল করেছে তাহলে কুড়ির যদি তুমি টেন পারসেন্ট করো কত পাবে দুইজন তাহলে দুইজন ফেল করেছে আর মেয়েদের বলেছে কত পারসেন্ট না থার্টি পারসেন্ট ফেল করেছে তাহলে দশের যদি তুমি থার্টি পারসেন্ট বের করো তাহলে তিনজন ফেল করেছে তাই তো তাহলে টোটাল দুই যোগ তিন পাঁচজন ফেল করেছে টোটাল ছেলে এবং মেয়ে মিলে পাঁচজন ফেল করেছে আমাদের টোটাল ফেল পার্সেন্টটা বের করতে বলেছে তাহলে পাঁচজন ফেল করেছে তিরিশ জনের উপরে ইনটু হান্ড্রেড করেও করতে পারো বা পাঁচ দিয়ে কাটাকাটি করো ছয় তাহলে ওয়ান বাই সিক্স মানে কত ষোলো পূর্ণ দুয়ের তিন আর এটা তোমার অ্যান্সার আসবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে আসি কোশ্চেন নাম্বার সিক্স একটি দোকানের বিক্রয় প্রতি মাসে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় মার্চ মাসে তা পাঁচ হাজার টাকা হলে তিন মাস পর বিক্রয় হয় কত টাকা সেটা ফাইন্ড করবে কিন্তু প্রতি মাসে বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে কুড়ি পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তার মানে কি কুড়ি পার্সেন্টের ভগ্নাংশ হলো এক বাই পাঁচ তাহলে পাঁচজনের পেছনে বা পাঁচ টাকার উপরে এক টাকা বেড়ে কত টাকা হচ্ছে ছ টাকা তাহলে আমরা লিখতে পারি যে স্টার্টিং টাইমে যা মূল্য ছিল অনুপাত প্রেজেন্ট টাইমে বা ইন ফিউচার বা যেহেতু পর বলেছে তিন মাস তাহলে তুমি ফিউচারও করতে পারো যা খুশি ল্যান্ডমার্ক তোমার হিসাবে যেটা সুবিধা তাহলে আমি যদি দেখি আমার যদি পাঁচ টাকা দাম থাকে এখন সেটা ছ টাকা হচ্ছে কন্ডিশনটা তিন মাস বলেছে তাহলে এই একই ভ্যালু তিনবার লিখে দাও ফাইভ রেশিও সিক্স আবার ফাইভ রেশিও সিক্স তাহলে আমার শুরুতে জিনিসটার দাম যদি পাঁচ আমি তিনবার গুণ করি বা পাঁচের কেউ কত একশো পঁচিশ টাকা হয় আর ছয়ের কিউব কত দুশো টাকা আমার তিন মাস পরে গিয়ে দাম হবে কিন্তু এখন আমার জিনিসটার দাম একশো টাকা নয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তাহলে একশো পঁচিশ থেকে কত গুণ চার একশো পঁচিশে পাঁচশো শূন্য চল্লিশ গুণ তাহলে তুমি দুশো ষোলোর সঙ্গে চল্লিশ গুণ বাড়িয়ে দাও জিরো চার ছয় চব্বিশ হাতে দুই চার একুশে চুরাশি আর দুয়ে ছিয়াশি তাহলে আট টাকা অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নাম্বার সেভেন এক ব্যক্তি সাত দিনে গড়ে পনেরোশোটি জিনিস বিক্রয় করে শেষ ছয় দিনে গড়ে পনেরোশো ছয়টি জিনিস বিক্রয় করে প্রথম দিন কত জিনিস বিক্রয় হয়েছিল দেখো ভাই তুমি তো সাত গুণ পনেরোশো করলে যাই ভ্যালু পাচ্ছ এখানে তারপরে ছয় গুণ পনেরোশো ছয় করলে যাই ভ্যালু পাচ্ছ এখানে বিয়োগ করে যেটা পাবে সেটা তোমার উত্তর কিন্তু একটু ক্যালকুলেটিভ হয়ে গেল না দেখো ভালো করে বোঝো একটু ক্যালকুলেশান আসছে না এটা জিরো জিরো কোনো অসুবিধা নেই কিন্তু একটু ক্যালকুলেশানে আসবে তুমি কি করো অ্যালিগেশান করে দাও প্রথম এক দিনে কি বলেছে আমাদের বের করতে হবে মনে করো একদিনে গড়ে এক্স টাকা বিক্রয় হয়েছিল কিন্তু ছয় দিনে গড়ে বিক্রয় কত টাকা হয়েছে পনেরোশো ছ টাকা তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে রিভার্স অ্যালিগেশন রুল আর এই যে ছয় দিনের বিক্রি আর এই যে দিনের বিক্রি তাহলে টোটাল মিলে কত দিনের বিক্রি হলো সাত দিনের তাহলে সাত দিনের টোটাল ওভারঅল গড়ে কত টাকা বিক্রি হয়েছে পনেরোশো টাকা এবার তুমি রুল অফ অ্যালিগেশন করো এখানে পনেরোশো ছয় বড়ো পাচ্ছ পনেরোশো থেকে তাহলে কত পাবে ছয় আমার এখানের ভ্যালুটা দরকার কত আসবে এখানে ওয়ান ইস টু সিক্স একের জায়গায় ছয় এখানে ভ্যালুটা পেয়েছ একের থেকে কত গুণ ছয় গুণ তাহলে এখানে যে ভ্যালুটা পাবো ছয়ের সঙ্গে আমরা নিশ্চয়ই ছয় গুণ করলে কত পাব ছত্রিশ তাহলে এখানে এক্সের জায়গায় এমন একটা ভ্যালু রয়েছে অ্যালিগেশান রুল কি বলে একটা ভ্যালু বড় থাকবে একটা ভ্যালু ছোট থাকবে এই মিডিল ভ্যালুটার সাপেক্ষে তাহলে মিডিল ভ্যালুটার থেকে এটা বড়ো তাহলে মিডিল ভ্যালুটার থেকে এটা নিশ্চয়ই ছোটো হবে তাহলে কত ছোটো হবে যে আমরা ছত্রিশ পাবো তাহলে পনেরোশো থেকে ছত্রিশ বিয়োগ করে দাও কত পাবে চোদ্দোশো চৌষট্টি তাহলে চোদ্দোশো চৌষট্টি তোমার অ্যান্সার হবে অপশান নাম্বার সি ঠিক আছে নেক্সট কোশ্চেনে আসো কোশ্চেন নাম্বার এইট পনেরো বৎসরে কোনো টাকা আড়াই গুণ হলে বাৎসরিক সরল সুদের হার কত এটা একটা কিন্তু কমন টাইপ আড়াই গুণ তাহলে আড়াইকে তোমরা এভাবে লেখো পাঁচ বাই টু কোনো টাকা আড়াই গুণ হলে আড়াই গুণ মানে কি আমার প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট আমি যদি দু টাকা রাখি দুইয়ের পাঁচ বাই দুই মানে পাঁচ টাকা আমার অ্যামাউন্ট হচ্ছে এবার দেখো দু টাকা থেকে পাঁচ টাকা আমি সুদাসল পেলাম তাহলে এই যে যে বাড়তি তিন টাকাটা এটা কি সরল সুদ এটা হচ্ছে সরল সুদ কিন্তু এই তিন টাকাটা হতে কতদিন সময় নিয়েছে পনেরো বছর পনেরো বছর তাই তো পনেরো বছর এবার তোমার রেট পার্সেন্ট বের করতে হবে রেট পার্সেন্ট তুমি ইজিলি বের করতে পারো দুই টাকা রেখেছো তিন টাকা সুদ পেয়েছো তাহলে আমি দু টাকা রেখেছিলাম সুদ পেয়েছি কত টাকা তিন টাকা কিন্তু ওই তিন টাকাটা কত বছরে পনেরো বছরে সেই পনেরোটা এটা অ্যাড করে দাও মাল্টিপ্লাইড করে ইনটু যেহেতু পার্সেন্টে বলতে হবে হানড্রেড আনতে হবে করে দাও তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ দোকানে দশ একটা শূন্য কেটে যাবে তাহলে কত পার্সেন্ট টেন পার্সেন্ট আর এটাই তোমার অ্যান্সার অপশান বি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে আসি কোশ্চেন নাম্বার নাইন খুবই সুন্দর এই কোশ্চেনটা সাতটি পরপর অযুগ্ম সংখ্যার অযুগ্ম সংখ্যা মিন্স বেজোর সংখ্যা যুগ্ম সংখ্যা মিন্স জোর সংখ্যা বেজোর সংখ্যা সমষ্টি একশো উনিশ ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আমাদের ফাইন্ড করতে হবে দেখো সাতটি অযুগ্ম সংখ্যার পরপর কনজিকিউটিভ সমষ্টি যদি একশো উনিশ হয় তাহলে গড়টা কত পাবে আগে তুমি গড়টা বের করো সাত দিয়ে ভাগ করে দেবো যেহেতু সংখ্যা কটা সাতটা তাহলে সাত সতেরো একশো উনিশ তাহলে আমি যদি এপাশ থেকে তিনটে আর এপাশ থেকে তিনটে বাদ দিই টোটাল তো সাতটা সংখ্যা তাহলে এ পাশে নিশ্চয়ই একটা সংখ্যা পড়ে থাকবে সেটাকে আমরা বলতে পারি সপ্তমতম বা এ পাশ থেকে তিনটে বাদ এ পাশ থেকে তিনটে বাদ তাহলে এই যে যে মিডিল সংখ্যাটা এটার মান হচ্ছে সতেরো আমাদের বলেছে ক্ষুদ্রতম ছোট সংখ্যাটি তাহলে এখানে একটা সংখ্যা ক্ষুদ্রতম তারপরে এখানে একটা তারপরে এখানে একটা তারপরে এই মিডিল সংখ্যা তাহলে সতেরোর আগে বেজোর সংখ্যাটা কত পনেরো পনেরোর আগে বেজোর সংখ্যাটা কত তেরো তেরোর আগের বেজোর সংখ্যাটা কত এগারো তাহলে এগারো তোমার সংখ্যাটা অপশান নাম্বার এ ঠিক আছে এবার এইভাবে তোমাকে তাও আমি আরও কনসেপ্ট ক্লিয়ার করে দিই সাপোজ ধরো তিরিশটা চল্লিশটা পঁয়তাল্লিশটা ছেচল্লিশটা এরকম করে দিত তখন কিন্তু তোমার প্রবলেম হতো কিন্তু তুমি ছোট্ট করে লজিক্যালি ভাবো এক্ষেত্রে তো এই সংখ্যাটা পর্যন্ত মিডিলে এখানে কটা ঘর কটা সংখ্যা তিনটে সংখ্যা প্রত্যেকটা জোর সংখ্যা হোক বেজোর সংখ্যা হোক প্রত্যেকটা ঘরের পেছনে কত করে গ্যাপ থাকে দুই করে গ্যাপ থাকে তাহলে তিনটে ঘরের জন্য কত গ্যাপ আসবে তিন দুগুণে ছয়ের গ্যাপ আসবে সিম্পল যেটা তোমার অ্যাভারেজ আসলো সেখান থেকেই ছয় মাইনাস করে দাও দেখো একবারেই তুমি এই ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাবে আর যদি তোমার এক্ষেত্রে বৃহত্তম সংখ্যাটাও বের করতে বলতো বৃহত্তম গ্রেটেস্ট নাম্বারটা সেক্ষেত্রে কি করতাম আমরা গড় তো সতেরো পেয়েছি এক্ষেত্রেও আমার বৃহত্তম পর্যন্ত তিনটে ঘরই যেতে হতো তার মানে কি তিন দুগুণে টোটাল ছটা নাম্বার বাড়বে তাহলে সতেরোর সঙ্গে তুমি যোগ ছয় করে দাও সতেরো আর ছয় কত তেইশ তাহলে বৃহত্তম সংখ্যাটা কত পেয়ে যেতে টোয়েন্টি থ্রি ঠিক আছে লজিকটা মাথায় রেখো কাজে দেবে আগামীতে দশ নম্বর কোয়েশ্চেন আড়াইশোটি আম পঞ্চান্ন জন বালক বালিকার মধ্যে ভাগ করা হয় যদি প্রত্যেক বালক চারটি আম ও প্রতিটি বালিকা পাঁচটি আম ভাগে পায় তাহলে বালিকার সংখ্যা কত দেখো এই টাইপের কোশ্চেনগুলোতে তুমি যদি বালক জন ভাবো বালিকা তোমাকে পঞ্চান্ন বিয় একজন ভাবতে হবে তারপরে তুমি গুণ করবে তোমার অ্যাজ ইট ইজ যেটা হয় আর কি প্রবলেমে ফাঁসা সেটা হবে তুমি ভাবো টোটাল হচ্ছে বালক বালিকা মিলে কতজন পঞ্চান্ন জন এবার প্রত্যেক বালক বালকে চারটি করে আম পেয়েছে আর বালিকারা গার্লসরা পাঁচটি করে আম পেয়েছে টোটাল আম কতগুলো আড়াইশোটি আমি যদি বলি বালিকারাও চারটি করেই আম পেত বালকেও চারটি করে আম পেত তাহলে বালিকারা আরও একটা করে আম বাড়তি পেত এবার চারটি করে যদি দুজনের গ্রুপই সমানভাবে পেত চার করে পেত তাহলে পঞ্চান্ন সঙ্গে আমি চার গুণ করে দেখি কত হবে দুইশো কুড়িটা আম ভাগাভাগি হতো দুইশো কুড়িটা আম ভাগাভাগি হতো কিন্তু এই যে বাড়তি এখনও তিরিশটা আম পড়ে থাকছে এটা কেন কারণ এই মেয়েদের যতগুলো মেয়ে রয়েছে তাদের প্রত্যেকে একটা করে আম বাড়তি এখনও পেয়েছে তাহলে যতগুলো মেয়ে রয়েছে তাদের প্রত্যেকে মিলে যদি একটা করে আম এখনও পায় তবে গিয়ে এই তিরিশটা আমের মেকআপটা হবে তাহলে গার্লস যতজনা তার সঙ্গে একগুণ গুণ মানেই তিরিশ তাহলে বালিকার সংখ্যা কত বালিকার সংখ্যা তিরিশ জনা টোটাল যদি পঞ্চান্ন জনা হয় তাহলে বাদ বাকি পঁচিশ জনা কারা হবে বালক আমাদের কি বের করতে বলেছে বালিকার সংখ্যা কতজন তিরিশ জন আর এটাই তোমার অ্যান্সার এটাই তুমি অ্যালিগেশান ইউজ করতে পারো এটাও একটা অ্যালিগেশান রুল দেখো বালক আর হচ্ছে বালিকা চারটি করে আম পেয়েছে যদি পঞ্চান্ন জনের পঞ্চান্ন জনই বালকই হতো তাহলে চার গুণ পঞ্চান্ন বালকেরা কতগুলো আম পেত দুশো কুড়িটা আম পেত বালিকারা আম পেয়েছে পাঁচটা করে যদি আমি বলি পঞ্চান্নজনই বালিকা হতো তাহলে কতগুলো আম ভাগাভাগি হতো আড়াইশো দুশো সত্তরটা আম ভাগাভাগি হতো কিন্তু এই দুই গ্রুপের মধ্যেই আম ভাগাভাগি তো হয়েছে আড়াইশোটা তাই না আম ভাগাভাগে কতগুলো হয়েছে আড়াইশোটা তাহলে আমাদের অ্যালিগেশন রুল কি বলে এক্ষেত্রে তিরিশ তাই তো তিরিশ আসবে তো সরি পঞ্চাশ কুড়ি কুড়ি জনা আর এক্ষেত্রে তিরিশ জনা এবার যদি আমরা অনুপাত করি শূন্য শূন্য কেটে গেল টু রেশিও থ্রি অর্থাৎ বালক হচ্ছে দুই জনা বালিকা হচ্ছে তিনজনা টোটাল কত জনার গ্রুপ পাঁচ জনার গ্রুপ কিন্তু কোশ্চেন বলেছে টোটাল পঞ্চান্ন জনার গ্রুপ কত গুণ বেশি এগারো গুণ বেশি তাহলে আমাদের বালিকা বের করতে বলেছে এগারো গুণ বাড়িয়ে দাও কোথায় ভুল হলো তিন এগারো তেত্রিশ জনার সরি এখানে দুশো পঁচাত্তর ঠিক আছে এ প্লাস মাইনাসটা তুমি করে নিও পঞ্চাশ আর পঁচিশ তাহলে এক্ষেত্রে আসবে পঁচিশ কাটাকাটিটা করলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ ফাইভ ইস টু সিক্স এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশানটা একটু মিস্টেক হয়েছে প্লাস মাইনাসের জন্য তাহলে ছয়ের পাশে এগারো জনা কিন্তু টোটাল পঞ্চান্ন জনা পাঁচ গুণ তাহলে ছয়ের সঙ্গে পাঁচ গুণ করে দাও পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ জনা নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নাম্বার ইলেভেন একটি প্রশ্নপত্রের কোশ্চেনটা একটু স্লাইটলি ডিল্ট হয়ে গেছে প্রশ্ন সংখ্যা পঞ্চাশ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর দুই কিন্তু একটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কেটে নেওয়া হয় একটি ছাত্র সব সবকটি প্রশ্নের উত্তর করার পর তার প্রাপ্ত নম্বর পঁয়ষট্টি সে কটি ভুল উত্তর করেছিল একই ব্যাপার অ্যালিগেশন রুল করব সে কটি প্রশ্ন ভুল করেছিল আমাদের ফাইন্ড করতে বলেছে দেখো এটাতেই তোমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারো কিন্তু এই টাইপের কোশ্চেনে না আমি অলওয়েজ সাজেস্ট করব তোমাদের প্রয়োজন নেই পুরোপুরি টোটালি রুল অফ অ্যালিগেশান ইউজ করবে রাইট অ্যান্সার আর হচ্ছে রং অ্যান্সার রং উত্তর করার জন্য হাফ নম্বর করে কাটা যাবে আমি যদি বলি পঞ্চাশটার পঞ্চাশটাই তুমি ভুল করে আসতে তাহলে তোমার কত নম্বর কাটা যেত পঁচিশ নম্বর কাটা যেত তাই তো তাহলে তোমার পঞ্চাশ পঁচিশ নম্বর নেগেটিভ খেতে আর আমি যদি বলি যে পঞ্চাশটার পঞ্চাশটাই তুমি ঠিক করে আসতে তাহলে এক একটা নম্বরের জন্য দুই তাহলে পঞ্চাশটার জন্য একশো নম্বর তুমি পেতে কিনা পেতে কিন্তু তুমি কত পেয়েছো সবগুলো করার ফলে তুমি পেয়েছো মাত্র পঁয়ষট্টি তাহলে অ্যালিগেশান করে দাও আর কোনো কাজ নেই তাহলে একশো থেকে পঁয়ষট্টি বিয়োগ করো কত পাচ্ছ পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি থেকে যদি পঁচিশ তুমি বিয়োগ করো যোগ হয়ে যাবে তাহলে পঁয়ষট্টি আর পঁচিশ কত হচ্ছে নব্বই পঁয়ষট্টি আর পঁচিশ নব্বই হচ্ছে তাহলে অনুপাত করে দাও পাঁচ আঠেরো নব্বই পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আঠেরো অনুপাত সাত মানে সঠিক করেছ আঠেরোটা ভুল করেছ সাতটা তাহলে টোটাল তুমি কতগুলো অ্যান্সার করছো অনুপাতের দিক থেকে পঁচিশটা পঁচিশটা প্রশ্নের উত্তর করছো কিন্তু টোটাল তুমি কতগুলো প্রশ্ন পরীক্ষা দিয়েছ পঞ্চাশ কতগুণ বেশি দ্বিগুণ বেশি তাহলে ভুল উত্তর তোমার কত বাড়বে দ্বিগুণ বাড়বে সাত দুগুণে চোদ্দোটার তুমি ভুল উত্তর করেছো দ্যাট ইজ অপশন নাম্বার ডি ক্লিয়ার যদি এক্ষেত্রে সঠিক বলতো তাহলে আঠেরোর সঙ্গে তুমি দ্বিগুণ বাড়াতে আঠেরো দুগুণে ছত্রিশটা তুমি সঠিক উত্তর করতে ঠিক আছে নেক্সট কোশ্চেন আসো কোশ্চেন নাম্বার টুয়েলভ সিক্স টু দি পর টুয়েলভ ইনটু ফাইভ টু দি পাওয়ার থার্টিন ইনটু সেভেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এই গুণফলের কতগুলি মৌলিক উৎপাদক আছে মৌলিক উৎপাদক মানে কি প্রাইম ফ্যাক্টর তোমাকে ফাইন্ড করতে হবে তো অনেকে প্রথমে বারোটা প্রাইম ফ্যাক্টর যোগ পরে তেরোটা তারপরে তেইশটা অ্যাড করে দিলে কত আসবে তিন তিন ছয় এক দুই আট হাতে এক দু এক হাতে নেই দুই আর দুইয়ে চার আটচল্লিশটা চোখ বন্ধ করে মার্ক করে দিয়ে চলে আসলে তখনই হলো ভুল উত্তর কেন কারণ এক্ষেত্রে দেখো তোমাকে বলেছে মৌলিক উৎপাদক আর এক্ষেত্রে সিক্স তো একটা মৌলিক বেস আকারে নেই তাহলে সিক্সকে আমরা টু ইন্টু থ্রি করে লিখতে পারি সিক্সকে জাস্ট টু ইন্টু থ্রি করে লিখলাম তার পাওয়ার বারো আছে multiplied by 5 to the power 13 multiplied by 7 to the power 23 এই আছে এবার যদি আমরা এদেরকে ভেঙে দিই তাহলে আমরা কি পেতে পারি 2 to the power 12 multiplied 3 to the power 12 multiplied 5 to the power 13 multiply 7 to the power 23 এবার তুমি এদের পাওয়ারগুলো জাস্ট অ্যাড করো তাহলে কত অ্যাড করবে বারো যোগ বারো যোগ তেরো যোগ টোয়েন্টি থ্রি কারণ কারণ তুমি দুয়ের ফ্যাক্টর পাবে বারোটা তিনের ফ্যাক্টর পাবে বারোটা পাঁচের ফ্যাক্টর তেরোটা সাতের ফ্যাক্টর তেইশটা তাহলে অ্যাড করছো টোটাল কটা ষাটটা তাহলে সিক্সটি ইজ অ্যান্সার অপশান নাম্বার সি ঠিক আছে খুব সতর্কভাবে দেখো ভাই একশোতে একশো পেয়ে তো তোমার চাকরির দরকার নেই তোমার বেস্ট প্রিপারেশান করা তুমি এটা মাথায় রেখে পরীক্ষা দাও নিজের উপর ভরসা রেখে ব্যাস আর কোনো দিকে তাকাতে হবে না নেক্সট কোয়েশ্চেনে আসি কোশ্চেন নাম্বার থার্টিন এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয় করে টেন পার্সেন্ট লাভ করেন যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে লাভের হার কত দেখো টেন পার্সেন্টকেই অ্যাটাক করে নিয়ে আসো খুব সুন্দর সিম্পল কোশ্চেন টেন পারসেন্ট লাভ করেন তাহলে টেন পারসেন্টের ভগ্নাংশ ভ্যালু এক বাই দশ দশ টাকার জিনিসে এক টাকা লাভ মানে এগারো টাকায় বিক্রি তাহলে সিপি অনুপাত এসপি বিক্রয় মূল্য পাবো দশ টাকার জিনিস বিক্রয় করেছ এগারো টাকায় তাই তো এবার বলেছে যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন এবার তুমি এগারো টাকায় বিক্রি করেছিলে এর থেকে দ্বিগুণ দামে বিক্রি করলে তাহলে কত টাকায় বিক্রি হলো বাইশ টাকায় জিনিসটা তোমার দশ টাকারই এবার তুমি দশ টাকার জিনিস বাইশ টাকায় বিক্রি করে ফেললে তোমার এই যে যে বাড়তি বারো টাকা এটা বলতে পারো না এটাই তুমি প্রফিট করে ফেলেছো এক্সট্রা তাই তো বারো টাকাটা তুমি বাড়তি প্রফিট করেছ তাহলে এটাই যদি তোমাকে আমি বলি পার্সেন্টে বলো তাহলে প্রফিট পার্সেন্ট বা লাভের শতকরা হার কত টাকা তোমার কেনা দাম তো সেই দশ টাকাই আছে দশ টাকার উপরে তুমি এবার লাভ করছো বারো টাকা টু হান্ড্রেডে কত শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও তাহলে বারো দশে একশো কুড়ি পারসেন্ট তোমার কি হবে প্রফিট হবে আর এটাই তোমার অ্যান্সার অপশান নাম্বার বি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে আসি কোশ্চেন নাম্বার ফরটিন একটি বাস স্ট্যান্ড থেকে এ বি ও সি তিন রুটের বাস যথাক্রমে চার পনেরো ও ষোলো মিনিট অন্তর ছাড়ে সকাল পাঁচটায় একসঙ্গে ছাড়ার পর পুনরায় কোন সময় তিন রুটের বাস একসঙ্গে ছাড়বে তো অ্যাজ ইট ইজ তোমরা জানো এবিসি যদি তিনটে বাসই হয় চার পনেরো ষোলো মিনিট অন্তর অন্তর যদি ছাড়ে তাহলে এদেরই আমরা এলসিএম নেব আর টাইমটা কিসে দেওয়া রয়েছে মিনিটে এটা শুধু খেয়াল রাখবে মিনিটে দেওয়া রয়েছে চার তো ষোলোর মধ্যে রয়েছে তাহলে এলসিএমটা আমরা কত পাবো পনেরো পনেরো দুশো পঁচিশ আর হচ্ছে পনেরো তাহলে দুশো চল্লিশ মিনিট তাহলে বাসটা বাসগুলো সকাল পাঁচটায় ছাড়ার পরে দুশো মিনিট পরে গিয়ে আবার একসঙ্গে ছাড়বে এবার দুশো মিনিট মানে ঘন্টায় নাও যেহেতু প্রত্যেকটাই ঘণ্টায় করে অ্যাকচুয়াল টাইমে দেওয়া রয়েছে ঘণ্টায় মানে ষাট দিয়ে ভাগ করব তাহলে ষাট দিয়ে কত ফোর ঘণ্টা তাহলে পাঁচটার সঙ্গে যদি তুমি চার ঘন্টা অ্যাড করো পাঁচ হাজারে নটা সকাল নটা নাইন এ এম অপশান নাম্বার ডি আমাদের কী আসবে অ্যান্সার আসবে নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নাম্বার ফিফটিন সমপরিমাণ অর্থ ফরটিন পারসেন্ট ও সিক্সটিন পারসেন্ট সরল সুদে জমা রাখার পাঁচ বছর পর মোট সুদ হয় পঁয়তাল্লিশ হাজার টাকা জমা রাখা মোট অর্থের পরিমাণ কত দেখো ভাই তোমাকে একটা পরীক্ষার আগে ছোট্ট একটা হিন্ট করে দিই তুমি আমার স্টুডেন্ট আমার পেইড কোর্সের হোক বা আমাদের সেন্টারের হোক নাই হতে পারে কিন্তু অনলাইনে যদি ফলো আপ করো তুমিই আমার স্টুডেন্ট একটা কথা বলছি পাটিগণিতের অঙ্ক তুমি কোন স্টেপে তোমাকে এগোতে হবে সেটা একমাত্র অঙ্কের ভাষাতেই বলে দেওয়া থাকে সেই ভাষাটা ধরাটা শিখতে হবে সেই কারণে কোনো দাদা দিদি বা এনি গাইড যদি মনে হয় এনি গাইডের পেছনে অবশ্যই যাবে এক্ষেত্রে তোমার হিনটা কি সম অর্থ প্রথম পার্টে চোদ্দো পার্সেন্ট করে যদি পাঁচ বছর রাখে চোদ্দো পার্সেন্ট সুদ পাচ্ছ প্রতি বছর যদি পাঁচ বছর পর্যন্ত রাখো তাহলে টোটাল রেট পার্সেন্টটা কত পাচ্ছ পাঁচ চোদ্দো সেভেন্টি পার্সেন্ট আর দ্বিতীয় পার্টে ষোলো পার্সেন্ট তুমি সুদের হার নিচ্ছ প্রত্যেক বছর যদি পাঁচ বছর পর্যন্ত রাখো তাহলে পাঁচ ষোলো আশি পার্সেন্ট তুমি টোটাল রেট পার্সেন্ট পাচ্ছ প্রিন্সিপালই জানো না তাহলে প্রিন্সিপাল ভেবে নাও একশো টাকা করে রেখেছ প্রথম পার্টে যদি সেভেন্টি পার্সেন্ট তুমি সুদ পাও তাহলে সুদটা তুমি প্রথম পার্ট থেকে কত পাবে একশোর সেভেন্টি মানে সত্তর টাকা আর যদি সেকেন্ড পার্টে তুমি এইট্টি পার্সেন্ট টোটাল সুদ নাও তাহলে তুমি সুদটা কত নিচ্ছ আশি টাকা তাহলে টোটাল প্রথম পার্টে সত্তর টাকা সুদ পরের পার্টে আশি টাকা সুদ টোটাল সুদ কত টাকা হচ্ছে দেড়শো টাকা কিন্তু কোশ্চেনে বলেছে টোটাল সুদ দেড়শো টাকা নয় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কত গুণ বেশি শূন্যর সঙ্গে শূন্য কাটো তিন পনেরো পঁয়তাল্লিশ শূন্য শূন্য তিনশো গুণ বেশি এবার একশোর সঙ্গে তিনশো গুণ করে দিলে অপশনেও পেয়ে গেলে তখনই তোমার ভুল হলো কি বলেছে সমপরিমাণ অর্থ তাহলে একশো টাকা যদি প্রথম পার্টে হয় আর একশো টাকা দ্বিতীয় পার্টে তাহলে টোটাল কত টাকা হলো দুশো টাকা আমাদের মোট অর্থের পরিমাণটাই চেয়েছে তাহলে দুশোর সঙ্গেই তিনশো গুণ করে দেবে ষাট হাজার টাকা কি আসবে অ্যান্সার অপশান নাম্বার সি যদি প্রত্যেকটা পার্টের কথা বলতো তখন শুধুমাত্র একশোর সঙ্গে তিনশো গুণ করে দিতাম নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন বার্ষিক পরীক্ষায় এ সেভেন্টি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা টেন পারসেন্ট কম দ্বিতীয় স্থানাধিকারী বিয়ের প্রাপ্ত নম্বর ছশো তিরিশ হলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল তুমি ভাই ট্রাই করতে পারো এই টাইপের কোশ্চেন যে তুমি কোন ওয়েতে এগোচ্ছ তোমার ওয়েটা তুমি যেখান থেকে গাইডটা আসো না কেন তোমার ওয়েটা দেখাটা জরুরি কারণ সবই তোমার জন্য সিক্সটি মিনিট টাইম আরেকজনের জন্য সিক্সটি মিনিট টাইম কেউ দেখবে এই ষাট মিনিটের মধ্যে এক্সাম দিয়ে চুপচাপ বসে আছে দশ পনেরো মিনিট ধরে কিন্তু তোমার এদিকে হয়তো বা শেষ করে উঠতে পারছো না যে একশো নম্বর পর্যন্ত তুমি যেতেই পারলে না এর মূল কারণ কি এর মূল কারণ প্র্যাকটিস আর প্র্যাকটিসটা কিভাবে করতে হবে সেই ধারণাটা তুমি এখনও অধরা রয়েছে এটা শিখতে হবে দেখো এ সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়ে তুমি একটা পরীক্ষায় বসলে সত্তর পার্সেন্ট নম্বর পেলে তাহলে তুমি যে সত্তর পার্সেন্ট নম্বর পেলে সেটা কি হিসাবে জার্জ হলো যে তুমি সত্তর পার্সেন্ট নম্বর পেলে তোমার টোটাল নম্বরের ওপরেই না জার্জ হলো যে তুমি এত নম্বর পেয়েছ তাই তো তাহলে এ অনুপাত বি দুজন পরীক্ষায় বসছে অনুপাত আমরা নিয়ে নেব টোটাল যত নম্বরের পরীক্ষা হয়েছিল এবার এ সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে সত্তর পার্সেন্টের ভগ্নাংশ পেল কত সাত বাই দশ তাহলে এই যে নিচে দশটা কি ডিনোট করছে এ সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে কে পেয়েছে এ তার মানে কি যদি টোটাল দশ নম্বরের পরীক্ষা হয় এ সত্তর পার্সেন্ট মানে কত সাত তাহলে টোটাল যদি দশ নম্বরের পরীক্ষা হয় এ নম্বর পেয়েছে সাত নম্বর বলতে পারি হ্যাঁ দাদা বলতেই পারো এবার বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা টেন পারসেন্ট কম তাহলে টেন পারসেন্ট কম মানে কি টেন পার্সেন্ট কম বলেছে টেন পারসেন্টের ভগ্নাংশ ভ্যালু কত এক বাই দশ বিয়োগ করে দাও দশ থেকে নয় কে কার থেকে বি পেয়েছে এর থেকে তাহলে রটা কার সঙ্গে আছে এর তাহলে এই যে যে দশ নম্বর কে পেয়েছে এ পেয়েছে তাহলে বি কত পাবে এই নয় নম্বর তাহলে আমি এখানে লিখব এ যদি দশ নম্বর পায় সেক্ষেত্রে বি কত নম্বর পাবে নয় নম্বর এই তো কন্ডিশন কোনো আলাদা কিছুই নেই এবার যদি তুমি দেখো এ এক্ষেত্রে ফিক্সড একই ব্যক্তি একবার সাত নম্বর দেখাচ্ছে এ পেয়েছে একবার দশ নম্বর দেখাচ্ছে এ পেয়েছে তাহলে আলাদা আলাদা যেহেতু একই পরীক্ষায় এ বসছে তাহলে দুটো ক্ষেত্রেই দুটো কন্ডিশানেই এ একই নম্বর পেতে হবে তাহলে সাতের সঙ্গে গুণ করো দশের সঙ্গে সাত গুণ করো ব্যালেন্স হলো এখানেও সত্তর এখানেও সত্তর এখানে গুণ মানে এর সঙ্গে এর রিলেশান ছিল গুণ করে দাও এখানে সাতগুণ মানে এর সঙ্গে এর রিলেশন ছিল করে দাও এবার ব্যালেন্স আমাদের কমপ্লিট তুমি যদি দেখো সাত দশে সত্তর নম্বর এ পেয়েছে সাত নয় তেষট্টি নম্বর বি পেয়েছে টোটাল কত নম্বরের পরীক্ষা হলো ভাই দশ দশে একশো নম্বরের টোটাল পরীক্ষা হয়েছিল এবার বি বলেছে তেষট্টি নম্বর নয় ছশো তিরিশ নম্বর পেয়েছে কতগুণ বেশি গুণ বেশি কী বের করতে বলেছে কত নম্বরের পরীক্ষা হয়েছিল একশোর সঙ্গে গুণ করে দাও কত এক হাজার নম্বরের পরীক্ষা হয়েছিল অপশন নাম্বার ডি যদি বলতো যে এ কত নম্বর পেয়েছে গুণ করে দাও সাতশো নম্বর পেয়েছে এ সিম্পল হিসাব ঠিক আছে এক্সট্রা সরি আজকে এই ষোলোটা কোশ্চেনই ছিল কোশ্চেন শেষ হয়েছে দেখো তোমাকে আমি পড়ানোর বাইরে ছোট্ট একটা কথা বলি মনে করো তুমি একটা পরীক্ষায় বসলে ভ্যাকেন্সি মাত্র একটা ভ্যাকেন্সি কটা মাত্র একটা পরীক্ষায় বসলে যে এই পোস্টটা ক্লিয়ার করলো তাহলে সে কি বলতে পারে যে আমি র্যাঙ্ক ওয়ান করেছি কি করে বলবে কারণ পোস্টই একটা আর তো কোনো র্যাঙ্কের কাউন্টই নেই তাই না একজন আর একজনে পেল তাহলে এর র্যাঙ্কটা ডিস ডিসাইডটা কী করে হলো করা পসিবল হলো না যদি জন হতো দশটা ভ্যাকেন্সি হতো তাহলে যে এক নম্বরে এসছে তাকে বলা যেত যে এর র্যাঙ্ক ওয়ান হয়েছে যে দুই নম্বরে নাম এসছে এ জনের মধ্যে দুই নম্বরে মানে সেকেন্ড র্যাঙ্ক করেছে তাহলে এর মূল কারণটা আমি তোমাকে এই বোঝাতে চাচ্ছি যে ভ্যাকেন্সির ওপরে এই টোটালটা ডিপেন্ড করে তোমাকে সেই ওয়েটা ভাবতে হবে যে তোমার র্যাঙ্কে যাওয়ার জন্য প্রয়োজন নেই তোমার চাকরিটা দরকার তোমার যতটুকু দরকার তুমি ততটুকু নিজের উপরে অলওয়েজ ভরসা করো ফেইটটা নিজের উপরে রাখো বাকি কারোর উপরে নয় না যে দাদা গাইড দিচ্ছে আমি হি শি দে যা খুশি হোক নিজের উপরে রাখো ঠিক আছে রিল্যাক্সে এক্সাম দাও আশা করছি প্রত্যেকের এক্সাম ভালো হবে বেস্ট অফ লাক Thanks for watching.